রাজু দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার শতকোটি প্রণাম জানাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি এবং ফিয়াদ হাকিম মহাশয় এবং আমাদের মুর্শিদাবাদ, বরমপুর মুর্শিদাবাদ জেলার সভানেত্রী শ্রাবণী সিংহ রায় মহাশয়কে আমি আমার শতকোটি প্রণাম জানাই। মানুষের কাছে কি হয় দাঁড়াবেন মনে করছেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুর্শিদাবাদ পৌরসভায় অনেক উন্নয়ন হয়েছে আমাদের। আগামী দিনে আমরা যারা কাউন্সিলর আছি এবং আমি সকলে মিলে মুর্শিদাবাদ পৌরবাসীকে আরও ভালোভাবে পরিষেবা দেব এবং যে কাজগুলো আমাদের অসম্পূর্ণ আছে সেগুলো আমরা সকলে মিলে একসঙ্গে সম্পূর্ণ করার চেষ্টা করব। ললিতা দাস নন্দী। চরিত্রের সঙ্গে বহরমপুরের মানুষের যে আত্মিক যোগাযোগ রয়েছে সেটার প্রমাণস্বরূপ গত 27 তারিখ নির্বাচনে বহরমপুর পৌরসভায় 22টা সিট তৃণমূল কংগ্রেসের অধীনে গেছে 28টার মধ্যে, এবং যে কটি কাউন্সিলর জিতেছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অভূতপূর্ব উন্নয়ন দীর্ঘদিন থেকে তিনি করে গেছেন তার বহিঃপ্রকাশ ঘটেছে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে, জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে। এখানে আমরা ব্যক্তি কেউ নই, বহরমপুরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছেন, সেই ভোটে নির্বাচিত হয়ে আমরা যারা কাউন্সিলর হয়েছি তাদের মধ্যে থেকেই কাউকে চেয়ারম্যান, কাউকে ভাইস চেয়ারম্যান বা আনুষাঙ্গিক বিভিন্ন পদে কাউকে রাজ্য নেতৃত্ব নির্বাচিত করেছেন। বহরমপুরের ক্ষেত্রে আমরা সকল কাউন্সিলররা এখানে একত্রিত হয়েছি। এখানে আমি চেয়ারম্যান হিসাবে কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের জেলা সভাপতি মাননীয়া শ্রাবণী সিংহ রায়, তিনি একটা ইনডোর মিটিংয়ে বললেন যে বহরমপুরের চেয়ারম্যান রূপে আমাকে রাজ্য থেকে স্বীকৃতি দিয়েছে। আমি আমার কাউন্সিলর এবং তথা বহরমপুরের মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে বহরমপুর মিউনিসিপ্যালিটি যার বয়স প্রায় 145 বছর, 30 বছর থেকে এখানে কংগ্রেসের জমি ছিল, কোনো সরকারি দল এখানে পায়নি, সিপিএমের সময়ে পায়নি, তৃণমূল 11 সাল থেকে চেষ্টা করলে পরেও কোনো না কোনো কারণে বহরমপুরের জমি ঠিকভাবে পায়নি। এবার সেই জয়টা আমরা উৎসর্গ করতে চাই বহরমপুর মানুষের জন্য। এখানে আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান কি ব্যক্তিগতভাবে আমি আমাদের কাউন্সিলররা কাউন্সিলর সেটা এখানে মাপকাঠি নয়, এখানে মাপকাঠি একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সবাই, বহরমপুরের মানুষ ভোট দিয়েছে। স্মার্ট শহর তৈরি করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রযুক্তিগত বৈজ্ঞানিকগত যে চিন্তাভাবনা আছে সেটা সঠিকভাবে প্রয়োগ ঘটানো এবং পরিষেবার মধ্যে দিয়ে আরও মানুষের মন পাওয়া আমাদের মূল উদ্দেশ্য থাকবে।